السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله لا نبي بعد وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি এই পবিত্র কাবাতে যিনি 20টি বছর খেদমতে আছেন, আল্লাহর ঘরের খেদমত, তাও আবার 20 বছর। এটা সত্যি একটি সৌভাগ্যের বিষয়। আমাদের সামনে আছেন আমাদের প্রিয় ভাই, কুমিল্লার প্রিয় মানুষ, মোহাম্মদ মোশাররফ হোসেন। মোশাররফ হোসেন, মাশাআল্লাহ। ছেলে মেয়ে কয়জন আপনার? 2টি মেয়ে আছে, মাশাআল্লাহ। আমরা পরিচয় হলাম প্রিয় ভাই মোশাররফ ভাইয়ের সাথে। তো আমরা একটু জেনে নেই যে আসলে তিনি কি করছেন এখানে। আপনি? আমি জমজমের দায়িত্বে আছি, জমজমের সুপারভাইজার। আমি জমজম পানি সরবরাহের সুপারভাইজার, মাশাআল্লাহ। তাহলে আমরা যেহেতু একজন দামি মানুষকে পেলাম যিনি 20 বছর পবিত্র কাবার জমজমের পানির খেদমতে আছেন, আপনি যদি আমাকে দর্শকদের জানাতেন যে আসলে জমজমের পানিটা মূলত উৎপত্তি কোত্থেকে বা এটা কিভাবে সরবরাহ করা হয়। জমজমের পানির উৎপত্তি হলো স্থলীয় কূপ, হলো আপনার মাকাম ইব্রাহিমের সাথে জমজমের কূপ। বর্তমানে আপনার 2002 সালে আপনার কূপ পাবলিক নোয়েন্টি করে দেওয়া হয়েছে, পাবলিকের যাওয়া নিষেধ ওইখানে, এবং পাইপ লাইনের মাধ্যমে পুরো প্রত্যেক খেরামের প্রত্যেক সাইডে পাইপ লাইন আছে, পাইপের মাধ্যমে আপনারা আমরা পানি সরবরাহ করতেছি। আমাদের সাথে যে ছেলেরা কাজ করে, এরা কুলার, এই যে কুলারগুলি আপনি এগুলি উঠে নিয়ে যেতেছে, ওইখান থেকে আবার পানি ফুল করে নিয়ে আসতেছে, এবার সাজেদের হাত মতে ডিস্ট্রিবিউশন করতেছে। তাহলে আপনি বলতে চাচ্ছেন এই জমজমের এই কূপটা আছে মাকামে ইব্রাহিমের নিচে দিকে, কাবা থেকে, কাবার গেট, কাবা মুলতাজিম থেকে 10 মিটার পূর্ব দিকে, মুলতাজিম থেকে 10 মিটার পূর্ব দিকে, এবং মাকামে ইব্রাহিমের পাশাপাশি পাশাপাশি নিচে আর কি। জি জি জি, মাশাআল্লাহ। এইটা মানে সরবরাহ করা হয়, এর এর ফজিলত সম্পর্কে আপনি বা আরবরা কি মনে করে? ফজিলত সবাই বলে যে বারাকা, জমজমের বারাকা, এটা হলো নিয়ামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা। এখন তো বাস জমজম, বাস দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো জমজমের পানি। জমজমের পানি কি অপচয় হয়? না, তেমন অপচয় হয় না, এটা বাস কেউ কেউ যদি চিকিৎসিত ভাবে কিছু করে তবে অপচয় হয় না। এই জমজমের পানি কি গোটা আরব দেশের মধ্যে নাকি শুধু কাবার? শুধু বাইতুল্লাতে, বাস খেরাবের ভিতরে, বাস। আর এমনি আপনার হাজিরা আসতেছে, হাজিরা খাবারের জন্য নিয়ে যেতেছে, বাস। এমনি অন্যান্য দেশের যারা আছে বা অন্যান্য ডিস্ট্রিক্টে, ওই পানিগুলো কোত্থেকে আসে? পানি শুধু মদিনাতে নিয়ে যায়, হ্যাঁ, গাড়ি দিয়ে মদিনাতে নিয়ে যেতেছে, বাস। তার মানে এমনি সাধারণ মানুষ যে পানি ব্যবহার করে ওই পানি জমজমের পানি না, জমজমের পানি শুধু হাজিদের জন্য ব্যবহার করা হয়, মক্কা থেকে মদিনায় নিয়ে যাওয়া হয়। মদিনায় কি পাইপের মাধ্যমে না গাড়ি? গাড়িতে নিয়ে যাইতেছে মদিনাতে। মানে প্রতিদিন এখান থেকে শত শত গাড়ি যাচ্ছে আপনার এই বড় বড় ট্যাঙ্ক লরি যেতেছে আপনার মদিনাতে, দৈনিক 7টা 8টা গাড়ি যেতেছে। আপনারা এই রকম কতগুলো বক্স দৈনিক লাগে মনে করেন? এগুলো সাইড বাই সাইড, আমি যে সাইডে আছি এখানে ধরুন আপনার দৈনিক 300 থেকে 400 লাগতেছে, বাস। এরকম কতগুলো সাইট আছে? আমাদের প্রায় 20টা সাইট আছে এখানে, বাস। 20টা সাইট, তা আপনার প্রায় 300 থেকে 400 এরকম 20টা সাইট আছে মক্কার ভিতরে, হেরামের ভিতরে, হেরামের ভিতরে, মাতাফ, তারপরে মাতাফ উপরের অংশ, তারপর দোতলায়, তারপর সাদ, কিং আবদুল্লাহ, বাহিরে প্রত্যেক জায়গা দিয়ে আমাদের লোক আছে খেদমতে নিয়োজিত, আলহামদুলিল্লাহ। তো এই যে ঠান্ডা পানিটা ঠান্ডা হয় কিভাবে? মেশিনের মাধ্যমে ঠান্ডা হইতেছে, মেশিন, মেশিনের মাধ্যমে মেশিন ঠান্ডা হইতেছে, আর নরমালটা ডাইরেক্ট আসতেছে, বাস। তার মানে হচ্ছে এই যে নট কোল্ড যেটা, এটা হলো আপনার একেবারেই জমজমে, জমজমে ডাইরেক্ট আসতেছে, কিন্তু এটা প্রত্যেকটাই আপনার রিফারিং হইতেছে, রিফারিং হয়ে আসতেছে, বাস। জমজমের পানি কি সরাসরি আসে নাকি? না, সরাসরি প্ল্যান্টার দিতেছে, প্ল্যান্টার থেকে আপনার রিফারিং হয়ে আসতেছে। তাহলে প্ল্যানিং থেকে সরাসরি এই যে যেটা নট কোল্ড, নট কোল্ড, কোল্ড ডাইরেক্ট আপনি প্ল্যান্টারে, প্ল্যান্টার থেকে আপনার প্রত্যেক সাইডে সাইডে আসতেছে, আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আমরা তো অনেক কিছুই জেনে ফেললাম যে এতদিন আমরা জানি নাই। কাজে আমরা আমার প্রিয় ভাই শেখ মোহাম্মদ মোশাররফ হোসাইন, আল্লাহর কাছে দোয়া করি মোশাররফ ভাইকে আল্লাহ কবুল করুক। আপনার আব্বা আম্মা বেঁচে আছেন? আমার আব্বা নাই, আমার আম্মা আছে। ভাইয়ের আম্মার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে কবুল করেন। তার আব্বা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান বানিয়ে নেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের কাছে ভাইয়ের জমজম থেকে আমাদের আর এক ভাই আছেন, এক ভাই প্রিয় ভাই, পাকিস্তানি ভাই, একটু তার থেকে পরিচয় হয়ে নেই। ভাই সাহেব, আপনার নাম? আতিক রহমান বিন মোহাম্মদ ইয়াসিন, মাশাআল্লাহ, পাকিস্তানে, মাশাআল্লাহ। কম সানা?
ثلاثة سنة هنا شغل. الحمد لله. أنت تعرف اللغة العربية؟ أيوة عربي. ما شاء الله. ভাই পাকিস্তানি তিন বছর এখানে আছেন তিনি আলহামদুলিল্লাহ আরবি জানেন هل انت تعرف لغه الاخر اخر الاندونيسي والماليزيا لا طبعا ما اعرف عربي عربي ما اعرف اندونيسيا بس عربي سوا عربي سوا سوا الحمد لله الحمد لله الحمد لله ভাই আরবি জানেন যেহেতু এখানে আরবরা বিভিন্ন দেশ থেকে আসে طب انت الموظف ماذا تفعل هنا يعني هذا شغل شغل نظافه 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 ايوه ما شاء الله الحمد لله ভাই আপনারা জানলেন যে ইনি পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে খুব বেশি গুরুত্ব দিয়েছেন আল নাজাফা হ্যাঁ আল নাজাফা আল ঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেন আজকে যে এই যে আপনারা দেখছেন যে এই জায়গাগুলো পরিষ্কার এটা এই ভাইরাই করে থাকেন তার মানে উনি এখানে থাকেন يعني احيانا في الكعبه واحيانا هنا يعني كل كل الحرم جوا جوا ايوه الحمد لله এই ভাইটি কাবার ভিতরে উপরে নিচে সব জায়গায় দায়িত্ব পালন করছেন আমরা আল্লাহর কাছে দোয়া করছি এই ভাইটি যে খেদমত করছেন বা এরকম في كثير من البنغلاديشيين موجوده الحمد لله بنغلاديش انديا باكستان اندونيسيا الحمد لله كثير كثير ما شاء الله ভাই বললেন যে এখানে অনেক ইন্দোনেশি বাংলাদেশি মালয়েশিয়া তারা এই পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্ব পালন করছে কম আদাদ বাংলাদেশি মাসালান মাসালান আদাদ আদ মারিক ইয়ানি কুল্লু কাম তালাতা তালাতা শিফত আইদি ইয়ানি কুল্লু কাম নফর আনতুম মুমকিন 100 لا 100 موظفين كله كم يعني كل ثلاثة شيفت ثلاثة شيفت ممكن 500 ممكن 500 500 ما شاء الله দর্শক শ্রোতা আপনারা জানলেন যে কতজন মানুষ এখানে কাজ করছে প্রায় 300 মানুষ 300 500 ما شاء الله 500 মানুষের মতো এই রকম পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিয়োজিত আছেন যারা এক শিফট এক শিফটে এই এই কাজের জন্য নাদাপার ভিতরে এবং বাহিরে এবং সুকিয়া জমজম তারপর আপনার প্লাম্বার ইলেকট্রিশিয়ান এবং টাইলসের যত কাজ সব মিলে তাকে সম্পূর্ণ 4-5000 লোক হবে 4-5000 লোক আছে এই কাজে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই আরো একটু যুক্ত করে দিলেন যে আপনারা জানলেন যে কত মানুষ এই দিনের খেদমত করছে কাবার খেদমত করছে কাজী আমরা একটু দোয়া করি আমরা যেন কাবার খেদমত করতে পারি অন্তত যদি না পারি আপনার পাশে যে মসজিদটা আছে ওই মসজিদের খেদমত করুন তাহলেই আল্লাহ পাক হয়তো সন্তুষ্ট হয়ে যাবেন সম্মানিত দর্শক শ্রোতা অনেক কথা বললাম আমরা ভাই দুই ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুক এই রকম যারা কাবার খেদমতে আছে আল্লাহ যেন আমাদেরকেও কোনো না কোনো ভাবে এই খেদমত করার তৌফিক দান করেন শারীরিকভাবে মানসিকভাবে যদি না পারি দোয়া করে আর আপনার যে মসজিদ এই মসজিদকে আপনি পরিষ্কার রাখুন পরিচ্ছন্ন রাখুন আর এই যে মা জমজম এই জমজমের মানুষ আল্লাহর কাছে দোয়া করি এটার জন্য আমাদেরকে পরকালে আল্লাহ এই দুনিয়াতে জমজম পরকালে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দেন আমরা যেন ভালো আমল করতে পারি নেক আমল করতে পারি সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত